সভায় করছি আওয়ামী লীগের একজন কবিয়াল ওই গ্রামে যারা কবিতা আবৃত্তি করে গান গায় কবিয়াল বলে কবিয়াল সাধারণ সম্পাদক আছে নাম জানেন তা উনি বলেছেন যে বিএনপি একটি কথিত রাজনৈতিক দল তো আমরা শেখ হাসিনার বদান্যতায় মাঝে মাঝে কারাগারে নিয়ে যায় গণতন্ত্রের পক্ষে কথা বললে মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বললে আমাদেরকে কারাগারে নিয়ে যেখানে যারা দেশে আছেন প্রধান অতিথি বিশেষ সবাই কারাগারে প্রায় যান প্রতি বছরেই তাদের যেতে হয় তো বন্ধুরা আমরা কারাগারে গেলে তাদেরকে দেখাই দূর দিয়ে যে এরা হচ্ছে টিটি তারপরে বলছে টিটি কি ভাই টিটি কি বলছে টপ টেরো শীর্ষ সন্ত্রাসী আসলে তাদেরকে চাপাবাদ বলে এটাও তারা করতে পারে না এখন নির্লজ্জ ক্ষমতার জন্য যে অস্ট্রেলিয়াতে নাকি 15 ঘন্টা 18 ঘন্টা লোডশেডিং হয় হাসান মাহমুদ বলে দিলেন ওরা জানে না যেদের দলকে আওয়ামী লীগকে চাপাবাজের দল ধিক্কারের দল যে বলা হয় এটা তারা বুঝতে পারেন না এরা যে শীর্ষ সন্ত্রাসী দল এইটা তারা বুঝতে পারেন না চামচামি করছেন করেন এখানে অনেকেই বলেছে যে গোতাবায়ের রাজা পাচ্ছে উনি যখন তাদের বিমানবন্দর থেকেও যেতে পারেন বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি মালদ্বীপে নামলেন সাথে কিন্তু একটা চামচাকেও নিতে পারেনি কোন চামচা যেতে পারেনি সাথে যারা ওই রাজা পাকসার জন্য চয়ন ধরি দিয়েছে যারা তাদের যে এই স্বৈরাচারী শাসনকে বৈধতা দান করেছে একজনও সেই রাজা পাকসের বিমানে উঠতে পারেনি সে আর তার স্ত্রী ছাড়া এই পরিণতি ওবায়দুল কাদের মনে রাখবেন হাসান মাহমুদ মনে রাখবেন যারা আজকে শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের হত্যাকাণ্ডের সন্ত্রাসের চয়ন ধরে দিচ্ছে তারা কিন্তু কেউ পালানোর সময় শেখ হাসিনার বিমানে উঠতে পারবেন না একবারে শেষ কথা বলে আমার বক্তৃতা শেষ আমার একটি নিকৃষ্ট মেশিনে ভোটের চিন্তা করছে 2018 বললেন মেশিরা তার আগে প্রতিদ্বন্দ্বিতা চালায় এইবারে এটা করার খুব নির্বাচন কমিশন তাকে দিয়ে একটু বলার চেষ্টা করছে তো আমি বলি কি যে শেখ হাসিনার অধীনে স্বচ্ছ নির্বাচন হবে এটা বিশ্বাস করা আর পটাশিয়াম সাহেবের দিনে বেঁচে থাকাকে বিশ্বাস করা একই ঘটনা এদের পতনকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে তাহলে আমার আপনার মুক্তি জনগণের মুক্তি এই মুক্তি আর মৃত্যু ঘটবে না নিরাপত্তার জন্য আমি জাতীয়তাবাদী জীবনের এখানে যারা মামুন হাসান খুলনা সহ সবাইকে ধন্যবাদ জানাই আজকে তারা তীব্র প্রতিবাদ করতে পেরেছেন সারা বাংলাদেশ গণতন্ত্রের বিজয় অর্জন করে না হওয়া পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবে সকলকে ধন্যবাদ